হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইপস কুকিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি আপেল সুজি। আমি 6 মাস 20 দিন থেকে আমার ছোট্ট সোনাকে এভাবে আপেল সুজি রান্না করে খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ, ও খুব মজা করে খাচ্ছে। আশা করছি এভাবে রান্না করলে আপনাদের বেবিরাও খুব মজা করে খাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ সব ভিডিওতেই আমি কিছু না কিছু টিপস দিয়ে থাকি যা নতুন মায়েদের জন্য খুব হেল্পফুল হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হোমমেড সুজি। আপনারা ইচ্ছে করলে কেনা সুজিটাও ব্যবহার করতে পারেন, তবে প্রথমে বাচ্চাদের চালের তৈরি হোমমেড সুজি খাওয়ানোটাই বেস্ট। হোমমেড সুজি কিভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে স্লাইস করে কেটে রাখা আপেল দিয়ে দিচ্ছি। আপেলটা ভালোভাবে সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। সুজিটা নিচে লেগে যেতে পারে, এজন্য আমি বারবার নেড়ে দিচ্ছি। ডাক্তাররা সবসময় বলেন, একটি খাবারে কখনোই বাচ্চাদের পুষ্টি চাহিদা পূরণ হয় না। একটি খাবারকে যখন কয়েকটি খাবারে সমন্বয় করা হয় তখন খাবারটা যথেষ্ট ক্যালোরি বহুল হয়। এতে বাচ্চাদের অনেকটাই পুষ্টি চাহিদা পূরণ হয়, দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং বুদ্ধির বিকাশ ঘটে। এ পর্যায়ে সুজিটা রান্না হয়ে গিয়েছে। আপেলটাকে মিক্সড করার জন্য একটা ঘুটনি দিয়ে মিক্সড করে নিচ্ছি। বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবারে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের খাবার একটু পাতলা রাখতে হবে যাতে বাচ্চাদের খেতে কোনো প্রবলেম না হয়। আপনারা ইচ্ছে করলে সুজিটাকে একটু ঠান্ডা করে ফর্মুলা মিল্ক অ্যাড করে নিতে পারেন। ফর্মুলা মিল্ক কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এবার আমি আমার বাবুকে খাওয়ানোর জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।